শিক্ষার্থীরা গণিত বিষয়ক অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক পর্বগুলো ভিডিও আকারে সুন্দরভাবে তোমাদের জন্য উপস্থাপন করতেছি আশা করি তোমরা ঘরে বসে সুন্দরভাবে এই ভিডিও ক্লাসগুলো উপভোগ করতেছ শিক্ষার্থীরা এবার পরিচয়ে আসা যাক আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহকারী শিক্ষক পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর তো শিক্ষার্থীরা আমরা ভাঙনাংশের বর্গমূল নয় অর্থাৎ অনুশীলনে এক দশমিক দুইয়ের উপর ধারাবাহিক লেকচারগুলো দিচ্ছিলাম এর পূর্বে আমরা এই অধ্যায়ের ওপর দুটি পর্ব নিয়েছি এবং সেই দুটি পর্বতে আমরা অনেকগুলো বিষয় স্পষ্ট করার চেষ্টা করেছি আমরা আজকের পর্বেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা ধারাবাহিকভাবে দেখে নেই যে আমাদের আজকের পর্বে কি কি বিষয় রয়েছে তো শিক্ষার্থীরা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা চার্ট দিয়েছি এখানে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ ভগ্নাংশের বর্গমূল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা এগুলোর সংখ্যাগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করেছি ঠিক আছে তো প্রথমে দেখো আমরা লিখেছি পূর্ণবর্গ ভগ্নাংশ যে কোনো ভগ্নাংশের লব ও হর পূর্ণবর্গ সংখ্যা হলে বা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে যদি তার লব হর পূর্ণবর্গ সংখ্যা হয় তবে ওই ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলা হয় তাহলে আমরা যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে কোনো ভয়নাংশকে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ তখনই বলবো যখন আমরা দেখব যে লব হর পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ অথবা আমরা যদি ভগ্নাংশকে লঘী স্টকের পরিণত করি তারপর যদি দেখি যে তার লব ও হর পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা বলবো যে সেই ভগ্নাংশটি কেমন ভগ্নাংশ বলতো পূর্ণবর্গ ভগ্নাংশ ওকে এরপরে আসি ভগ্নাংশের বর্গমূল এটা কি আমরা দেখো এখানে লিখেছি যে ভগ্নাংশকে লঘী স্টকের পরিণত করে ভগ্নাংশের লবের বর্গমূলকে হরের বর্গমূল দ্বারা ভাগ করলে ভগ্নাংশের বর্গমূল পাওয়া যায় তাহলে ভগ্নাংশের বর্গমূল পাওয়ার জন্য কি করতে হবে আমাদের ভগ্নাংশকে লঘীষ্ট টকের পরিণত করে তারপর কী করবো ভগ্নাংশের লবের বর্গমূলকে ংশের হরের বর্গমূল দ্বারা ভাগ করে ফেলব তাহলে আমরা কী পাবো তো ওই ভাঙনাংশটির বর্গমূল পেয়ে যাব তো এখানে আরেকটা কথা তোমরা দেখে নাও আমরা এরপরে যেটা বলেছি খুবই গুরুত্বপূর্ণ কথা হর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে গুণন দ্বারা পূর্ণবর্গ করে নিতে হবে এটি আমরা অঙ্ক যখন করবো তখন আমরা বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো শিক্ষার্থীরা চলো এবার আমরা চলে যাই পরের সংজ্ঞায় পরের সংখ্যাটা কি বলো তো মূলত সংখ্যা তো মূলত সংখ্যার সংজ্ঞা যেটা দিয়েছি আমরা সেটি হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে এরপরে আমরা দেখো কি লিখেছি এরপরে আমরা লিখেছি যে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা সবই মূলত সংখ্যা আচ্ছা তাহলে মূলত সংখ্যার একটা পরিচিতি আমরা এখানে পেয়ে গেলাম যে যে সকল স্বাভাবিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে আমরা কী বলো বলতো মূলত সংখ্যা বলবো ঠিক আছে আচ্ছা তো শিক্ষার্থীরা নিচের শ্রেণীগুলোতে ঋণাত্মক সংখ্যার উপর খুব বেশি কাজ না থাকার কারণে এখানে সংখ্যাটা এভাবে দেওয়া হয়েছে তো সত্যিকার অর্থে মূলত সংখ্যা কারা কারা সেটা যদি আমরা স্পষ্টভাবে বর্ণনা করি তাহলে এটার সংজ্ঞা এরকম হবে যে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলো তো থাকতেছেই ইহা বাদে যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো তারাই কী হবে বলো তো সংখ্যা সেটা হতে পারে ধনাত্মক সংখ্যা হতে পারে ঋণাত্মক সংখ্যা তো শিক্ষার্থীরা এজন্য দেখো আমরা শর্টকাটে সংখ্যাটা দেওয়ার চেষ্টা করেছি সেটা কি বলেছি দেখো তো শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা ও ভাগ্নাংশ সংখ্যা সবাই মূলত সংখ্যা তো যা হোক আমাদের যেহেতু ঋণাত্ম সংখ্যার কাজ এখানে ছোটো ক্লাসের নেই বিধায় আমরা সেটাকে অ্যাভয়েড করেছি এরপরে দেখো অমূলত সংখ্যা যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে আমরা কী বলবো তো তাদেরকে আমরা বলবো অমূলত সংখ্যা তো এই সংজ্ঞাগুলো সুন্দরভাবে তোমরা খেয়াল রাখবা এগুলো দিয়ে আমরা এরপরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সবিস্তারে করতে পারবো তো শিক্ষার্থীরা এবার চলে যাই আমরা পরের স্লাইডে দেখো আমরা এরপরের স্লাইডে কী করেছি কিছু অঙ্ক নিয়ে এসেছি তোমাদের জন্য দেখো স্লাইডের মধ্যে চলে এসেছে স্লাইডের মধ্যে এসেছে যে নিচের সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করো আচ্ছা প্রথম প্রথম অঙ্কটি হচ্ছে এক বাই চৌষট্টি তো এটার বর্গমূল নির্ণয় করতে হবে প্রথমে এটার উপর একটা বর্গমূল চিহ্ন দেবো আমরা তো দেখতেই পাচ্ছ নিচের যে হরটা সেটা আমাদের একটা বর্গ সংখ্যা তা চৌষট্টিকে আমরা আট গুণিত আট আকারে লিখতে পারি এবং এককে এক গণিতকে এক আকারে লিখতে পারি তো বর্গমূল করলে দুটো আট থেকে কয়টা নিতে পারবো প্রত্যেক চোরা থেকে একটা করে অর্থাৎ দুইটা এক থেকে একটা এক নেবো এবং দুইটা আট থেকে একটা আট নেবো তাহলে আমাদের উত্তর কত হয়ে গেলো তো এক বাই আট এরপরে আসি উন পঞ্চাশ ডিভাইড বাই একশো একুশ এটা যদি আমরা বর্গমূল নির্ণয় করি তো এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি কিন্তু বর্গ সংখ্যা তাহলে উনপঞ্চাশকে সাত গণিতক সাত আকারে লেখা যায় তাহলে সাত গণিতক সাত ইকোয়ালস টু ঊনপঞ্চাশ এবং এগারো গণিতক এগারো ইকুয়ালস টু কত একশত একুশ তো আমরা দুটো সাত থেকে কয়টা সাতকে চয়েস করবো একটাকে তাহলে দুইটা সাত থেকে একটা সাত দিলাম এবং এগারো কয়টি আছে তো দুইটি দুইটি এগারো থেকে একটিকে নেব তাহলে আমরা কত অ্যান্সার পেয়ে গেলাম তো সাত বাই এগারো তো আমরা দেখতেই পেলাম যে এখানে উনপঞ্চাশ ডিভাইড বাই একশো একুশ এটার যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে আমাদের যেটা উত্তর আসবে সেটি হচ্ছে কত সাত বাই এগারো তো শিক্ষার্থীরা এবার আমরা পরের অঙ্কে চলে যাই চলো দেখি পরের অঙ্কে কী আছে সেটা একটু দেখে নেই এরপরে স্যালারি তোমরা দেখতে পাচ্ছ এটা আছে এগারো পূর্ণ সাতানব্বই বাই একশো চুয়াল্লিশ তো এটা একটা মিশ্র ভগ্নাংশ তাহলে এটাকে আমরা অ্যাড ফার্স্ট কী করবো বলো তো এটাকে আমরা অপরকৃত ভগ্নাংশে পরিণত করব অর্থাৎ এগারো একশো চুয়াল্লিশকে গুণ করে তার সাথে সাতানব্বই যোগ করব ওকে তো যোগ করলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে এক হাজার ছয় একাশি ডিভাইড বাই কত একশত চুয়াল্লিশ ওকে তো হয়তো একশো চুয়াল্লিশই থাকতেছে আমাদের এবার দেখো এটার বর্গমূল যদি নির্ণয় করি ফার্স্ট কী করবো আমরা বর্গমূল চিহ্ন দিয়ে নেব তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে ষোলোশো একাশি এই ষোলোশো একাশি সংখ্যাটা হচ্ছে বর্গ সংখ্যা তাহলে এটাকে আমরা একচল্লিশ গণিতক একচল্লিশ আকারে লিখতে পারি এবং একশত চুয়াল্লিশ এটাকে আমরা বারো গণিতক বারো আকারে লিখতে পারি ঠিক আছে তো যেহেতু দুইটা একচল্লিশ এক জোড়া সেখান থেকে আমরা একটাকে চয়েস করবো দুইটা একচল্লিশ থেকে একটা একচল্লিশ নিয়ে নিলাম এবং দুটা বারো থেকে একটা বারোকে নিয়ে নিলাম ওকে তাহলে একচল্লিশ ডিভাইডেড বাই বারো এটাই হচ্ছে আমাদের ষোলো শত একাশি ডিভাইডেড বাই একসত্তর চুয়াল্লিশ এটার বর্গমূল তাহলে আমরা কত পেলাম একচল্লিশ বাই বারো এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব তিন পূর্ণ পাঁচ বাই বারো ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা এটা পেয়ে গেলাম এবার আসি ঘর নম্বরে ঘর নম্বরে কী আছে তো বত্রিশ পূর্ণ দুই শত একচল্লিশ বাই তিনশত চব্বিশ এটার বর্গমূল করলে কী হবে এটা আমরা সেম প্রসিডিউর অবলম্বন করে সলভ করে ফেলতে পারি দেখো আমরা কী করছি আমরা ফার্স্ট এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে অপরিক ভগ্নাংশে রূপান্তর করেছি অর্থাৎ বত্রিশ এবং তিনশত চব্বিশ গুণ করে তার সাথে দুইশত একচল্লিশ যোগ দিয়েছি তাহলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে দশ হাজার ছয়শত নয় তাকে আমরা তিনশত চব্বিশ দিয়ে ভাগ করেছি এরপর তার বর্গমূল করেছি তো বর্গমূল করার পরে আমরা দেখতে পেলাম যে দশ হাজার ছয়শো নয় এটা হচ্ছে একটা বর্গ সংখ্যা তাহলে একশো তিন এবং একশত তিন এই দুইটা সংখ্যাকে যদি আমরা একসাথে গুণ করি তাহলে আমাদের ফলাফল হয় কত দশ হাজার ছয়শত নয় এবং নিচে আছে কত আমাদের তিনশত চব্বিশ এই তিনশত চব্বিশ আমরা কীভাবে পাবো বলো তো এটাকে যদি আমরা আমরা দেখতে পাচ্ছি এটা একটা বর্গ সংখ্যা তাহলে আঠারো আঠারো গুণ করলে হয় তিনশত চব্বিশ তাহলে আমরা এইভাবে লিখব তো দুটি একশো তিন থেকে একটাকে নেব একশো তিন এবং দুটি আঠারো থেকে একটিকে নেব এবং আমরা দেখতে পাচ্ছি এটা একটা অপ্রকৃত ভগনাশ এটাকে আবার আমরা মিশ্র ভাঙসে রূপান্তর করবো এবং মিশ্র ভনাশে রূপান্তর করলে আমাদের যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে পাঁচ পূর্ণ তেরো বাই আঠারো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে এবার আমরা চলে যাই পরের অঙ্কে দেখি আমরা পরের অঙ্ক কী দিয়ে সাজিয়েছি এর পরের অঙ্কটা আমরা বলেছি প্রশ্ন নম্বর চোদ্দোই দেখো যে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো আচ্ছা তো তিন দশমিক স্থান পর্যন্ত যদি বর্গমূল নির্ণয় করতে হয় তাহলে আমরা বলেছি কত দ কত দশমিক পর্যন্ত নির্ণয় করতে হবে আমাদের চাওয়া হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত তাহলে আমরা চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে রাখবো ঠিক আছে তো সেই কাজটা আমরা করতেছি ছয় বাই সাত এটার বর্গমূল নির্ণয় করবো তার উপরে বর্গমূল চিহ্ন দিয়েই দিছি দেখো এবার কিন্তু এবং সাত দুটার একটিও কিন্তু বর্গ সংখ্যা নয় তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কী করবো হরকে আমরা বর্গ সংখ্যাকে রূপান্তর করবো হরটাকে অর্থাৎ সাতকে সাত দিয়ে গুণ করব তাহলে সাতকে সাত দিয়ে গুণ করলেই সেটা বর্গ সংখ্যায় রূপান্তর হয়ে গেল অর্থাৎ ঊনপঞ্চাশ একটি বর্গ সংখ্যা ঠিক আছে তো একই সংখ্যা দিয়ে আমি লবকেও গুণ করতে পারি তো আমরা সাতকে লব এবং হরে গুণ দিয়েছি এটাতে কোনো সমস্যা নাই তো এটার ফলে আমাদের হলো কি নিচের যে সাত সাথে উনপঞ্চাশ সেটা একটা বর্গ সংখ্যায় রূপান্তর হলো তো উনপঞ্চাশের বর্গমূল যদি আমরা করি এবার তাহলে আমাদের ফলাফল কত হবে তো সাত হবে এবং উপরে থাকলো ছয় সাথে বিয়াল্লিশ তো আমাদের শুধুমাত্র এখন বিয়াল্লিশের বর্গমূল করতে হবে তো বিয়াল্লিশের বর্গমূল করলে আমরা দেখতেই পাচ্ছি কি করতে হবে আগের সিস্টেমে করতে হবে বিয়াল্লিশ দশমিক দিয়ে কয়টা শূন্য জোড়া নিয়েছি আমরা এক দুই তিন 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 জোড়া শূন্য নিয়ে ওকে তো শিক্ষার্থীরা আমাদের মিলাতে হবে দশমিকের পরে কয় ঘর পর্যন্ত বলো তো তিন ঘর পর্যন্ত আমাদের অ্যান্সার নিয়ে আসতে হবে তো এর জন্য এত শূন্য নেওয়া তো শিক্ষার্থীরা কয়টি শূন্য নিতে হবে সেটা কিন্তু আমরা অঙ্কের মাধ্যমেই বুঝতে পারবো আমরা ধাপে ধাপে সলভ করতেই থাকবো এবং দশমিকের পরে চার ঘর পর্যন্ত নিয়ে আসতে অ্যান্সারটাকে যতটি শূন্য লাগে আমরা সেটা ব্যবহার করব তো দেখো আমরা প্রথমে বিয়াল্লিশকে একটা জোড়া করেছি তো বিয়াল্লিশের নিচের বর্গ সংখ্যা হচ্ছে ছত্রিশ তাহলে ছয় দিতে হবে ছয় ছয় ছত্রিশ এবং বিয়াল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে হয় ছয় তো এরপরে তোমরা কী করবা এরপরে এক জোড়া শূন্য নিচে নামিয়ে নিয়ে আসবা অর্থাৎ ছয়শো হয়ে গেলো এবং ছয়ের ডাবল পাশে বসাও শয়ের ডাবল হচ্ছে বারো তো বারো পরে এমন সংখ্যা বসাবো যেন ছয়শো মিলে যায় অথবা তার চেয়ে ছোটো সংখ্যাটি হয় তো আমরা দেখতে পাচ্ছি চার সবচেয়ে পারফেক্ট কারণ আমরা যদি পাঁচ বসাই তাহলে কী হবে বলো তো একশত পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করতে হবে যেটা ছয়শোকে অতিক্রম করে যাবে তো এই জন্য আমরা চারকে ব্যবহার করেছি আমাদের কত চারশত ছিয়ানব্বই বিয়োগ করলে আমাদের যেটা ফলাফল আসে সেটা হচ্ছে একশত চার এবার আমরা আবার দুটি শূন্যকে নিচে নামিয়ে নিয়ে আসবো তাহলে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে দশ হাজার চারশো এবং চৌষট্টির ডাবল হচ্ছে একশত আঠাশ সেটা আমরা বাম পার্সে বসিয়ে দেবো তো এবার দেখো একশত আটাশ আমাদের থাকলো তো একশো আঠাশের পরে আবার তুমি এবার একইভাবে নিতে থাকো এক ন দুই নয় এভাবে টেস্ট করতে করতে দেখবে যে আট সবচেয়ে পারফেক্ট হবে কারণ নয় বসালে সেটা দশ হাজার চারশোকে অতিক্রম করে এই জন্য আমরা আটকে নেবো তো এক হাজার দুই শত আটাশিকে আমরা যদি আট দিয়ে গুণ করি তাহলে আমাদের যেটা অ্যান্সার আসে সেটা হচ্ছে দশ হাজার তিনশত চার তো শিক্ষার্থীরা এবার যদি তোমরা দশ চার এবং দশ এটা যদি বিয়োগ করো দেখো আমরা বিয়োগ করার পর আমাদের যেটা অ্যান্সার আসছে সেটা কত ছিয়ানব্বই তাই না তো এবার আমরা আর একজোড়া শূন্য নিচে নামিয়ে নেব তো এই একজরা শূন্য নিচে নামিয়ে নিলে যেটা আমাদের দাঁড়াবে সেটা হচ্ছে কত নয় ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছি আমরা যে তারপরেও সেই সংখ্যাটা অবশ্যই ছোট সংখ্যা হবে কেন এবার কিন্তু আমাদের ছয় শত ডাবল আমাদের এখানে লিখতে হবে তাই না তো তোমরা যদি দেখো আমরা এখানে ছয় শত আটচল্লিশের ডাবল কত লিখেছি দেখো তো এক হাজার দুই শত ছিয়ানব্বই তাই না এখন সমস্যা হচ্ছে যদি তুমি শুধু ছিয়ানব্বই শো অর্থাৎ নয় হাজার ছয়শকে রেখে দাও তাহলে কিন্তু তুমি কোনো কিছুই এখানে নিতে পারবো না অর্থাৎ এক হাজার দুই শত ছিয়ানব্বইকে যদি এক দাও সেটা কিন্তু নয় হাজার ছয়শ থেকে বড়ো হবে দুই দিয়ে যদি নাও তারপরও বড় হবে অর্থাৎ এরপরে এক হাজার দুই শত ছিয়ানব্বইকে এমন কোনো সংখ্যা খুঁজে পাবো না যেটা তুমি তার ডানে বসিয়ে সেটাকে গুণ করে নয় হাজার ছয়শকে মিলাবা কারণ সেটা তখন পাঁচ অঙ্ক বিশিষ্ট পক্ষে সংখ্যা হয়ে যাবে তাই না তো এই জন্য আমরা করেছি কি নয় হাজার ছয়শোকে আর একটু বাড়িয়ে নিয়েছি দুইটা শূন্য নিয়েছি আমরা জানি যে দুটা শূন্য যদি নেই তাহলে আমাদের বর্গমূলে অর্থাৎ ফলাফলে কি করতে হয় একটি শূন্যকে বসিয়ে দিতে হয় তাহলে আমরা এই জন্য ছয় দশমিক চার আট তারপরে আমরা একটা শূন্য বসিয়ে দিয়েছি তো শিক্ষার্থীরা যা হোক আমরা এটা মেলানোর জন্য করেছি এরপরে দেখো আমরা যখন এক হাজার দুশত ছিয়ানব্বই এটার সাথে কোনো কিছু গুণ করবো সেটা তোমরা শূন্য এক দিয়ে প্রথমে টেস্ট করবা তারপরে শূন্য দুই দিয়ে তো এভাবে আমরা দেখতে পাচ্ছি শূন্য সাত দিয়ে আমরা যখন গুণ করবো তখন সেটা এক্স্যাক্টলি নয় লক্ষ সাত হাজার দুইশত উনপঞ্চাশ হয় তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা উপরে যেটা সংখ্যা লিখেছি সেটা হচ্ছে নয় লক্ষ ষাট হাজার তো নয় লক্ষ ষাট হাজার থেকে নয় লক্ষ সাত হাজার দুইশত উনপঞ্চাশ যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের যেটা বিয়োগ ফল সেটা হয় বাহান্ন হাজার সাতশত একান্ন তো শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে দশমিকের পরে চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করেই ফেলেছি আমাদের লাগবে তিন দশমিক তো তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বললে আমরা একটা বেশি করব অর্থাৎ চার দশমিক স্থান পর্যন্ত করব এবং সর্ব ডানের যে সংখ্যাটি সেটা যদি পাঁচ অথবা ততপেক্ষা বেশি হয় তাহলে আমরা তার আগেরটাকে এক যোগ করে লিখবো তো আমরা দেখতে পাচ্ছি সর্ব ডানের যে অঙ্কটা সেটা হচ্ছে সাত তাহলে আমরা তার আগের সংখ্যা অর্থাৎ শূন্যটাকে এক বাড়িয়ে কত লিখবো তো এক লিখবো তো আমরা এই জন্য লিখেছি রুট ওভার বিয়াল্লিশ বাই সাত এটা সমান সমান কত বিয়াল্লিশের রুট করলে যেটা হয় সেটা হচ্ছে ছয় দশমিক চার আট এবং এক আর নিচে তাকে সাত দিয়ে ভাগ করলে আমাদের যেটা দাঁড়ায় এটা তো খুব সুন্দর একটা ভাগ তো যা হোক এই ভাগ করলে আমাদের ভাগ ফল যেটা হবে সেটি হচ্ছে শূন্য দশমিক নয় দুই পাঁচ আট আচ্ছা তো এখানেও তুমি চাইলেই দেখো চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করেছি আমরা যদি তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে চাই তাহলে কী করবো বলো তো যেহেতু এখানে সর্বডানটি আট সেহেতু আমরা চাইলেই পাঁচকে একযোগ করে ছয় লিখতে পারি তাই না তাহলে আসন্ন তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল যেটা আমাদের আসলো সেটা হচ্ছে শূন্য দশমিক নয় দুই ছয় এত প্রায় এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সবগুলো অঙ্ক সুন্দরভাবে বুঝতে পেরেছো তো আমাদের আজকের পর্ব এ পর্যন্তই তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো সেই কামনায় আজকের পর্বটি এখানেই শেষ করতেছি